ಅಸತೋಮಸದ್ಗಮಯಮಸೋಮಜ್ಯೋತಿರ್ಗಮಯ ಮೃತ್ಯುರ್ಮಾಮೃತಮಯ ಓಂ ಶಾಂತಿ ಶಾಂತಿ ಶಾಂತಿ. ರಿವೇಟ್ ಸ್ವಾಮಿ ಶಾಸ್ತ್ರಜ್ಞಾನಂದ ಜಿ ಮಹಾರಾಜ್, ರೆಸ್ಪೆಕ್ಟೆಡ್ ಸ್ವಾಮಿ ಏಕಚಿತ್ತಾನಂದ ಜಿ ಮಹಾರಾಜ್, ರೆಸ್ಪೆಕ್ಟೆಡ್ ಸ್ವಾಮಿ ಇಷ್ಟೇಶಾನಂದ ಜಿ ಮಹಾರಾಜ್, ಅದರ್ ರಿವೇಟ್ ಮಂಕ್ಸ್, ರೆಸ್ಪೆಕ್ಟೆಡ್ ಬ್ರಹ್ಮಚಾರೀಸ್ ಪ್ರೆಸೆಂಟ್ ಹಿಯರ್, ಮೆಂಬರ್ಸ್ ಆಫ್ ದ ಸ್ಟಾಫ್ ಆ್ಯಂಡ್ ಡಿಯರ್ ಫ್ರೆಂಡ್ಸ್, ವಾಟ್ ಅ ವಂಡರ್ಫುಲ್ ವೆಲ್ಕಮ್ ಅಡ್ರೆಸ್. ಐ ಜಸ್ಟ್ ಲುಕಿಂಗ್ ಔಟ್ ಆಟ್ ಆಲ್ ಯುವರ್ ಫೇಸಸ್ ಹಿಯರ್, এতজন যে আজকে এসেছেন এই দুর্যোগের মধ্যে. আমি ওখানে বসে বসে ভাবছিলাম এটা ভারতবর্ষেই সম্ভব যে একটি উচ্চ আধ্যাত্মিক বিষয় আলোচনা করতে, শুনতে, তার থেকে টু বি ইন্সপায়ার্ড বাই দ্যাট, অনুপ্রাণিত হওয়ার জন্য এত লোক এত কষ্ট সহ্য করে আর এই সময়ে এসে হাজির হয়েছেন. আমার তো মনে হয় না অন্য কোনো অন্য দেশে এটা সম্ভব বলে. দিস ইজ It's very inspiring for me to see also from that side. আপনারা তো ওদিক থেকে দেখছেন, কিন্তু আমরা এদিক থেকে পুরোটা দেখতে পাচ্ছি. আর এর ওদিকে অন্য হলেও আরো শত শত মানুষ ওখানে, ভক্তরা আছেন. আর আমি শুনেছি বোধহয় অনলাইনেও দেখানো হচ্ছে, অনলাইনেও বোধহয় দেখানো হচ্ছে, আর সেখানেও অনেকে ভার্চুয়াল মিডিয়ামে দেখছেন. সবাইকে আমি নমস্কার, স্বাগত জানাই. স্পেশালি বিফোর আই স্টার্ট, আই উড লাইক টু অ্যাকনলেজ the effort, the dedication, planning, the logistics of Swami Shastrajnananda Ji Maharaj, his team of monastic members and the larger Narendrapur family, jar jonno ei shobta sombhob hoyeche. It's really, really remarkable the way they have organized it. I think we are all feeling it. Eta amar mone hoy korotali diye we should acknowledge this. Evan Thompson, একজন দার্শনিক, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া ভ্যাঙ্কুভারের কাছে, তার একটি বই আছে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিয়িং, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিয়িং. সেই বইটা ইটস অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ. আমি এগোবার আগে বলে দিই, আমি একটি, আপনারা লক্ষ্য করেছেন, একটি অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলছি, ইংরেজি আর বাংলা মিশিয়ে. অনেকে বলছে ইংলিশে আপনি বলুন করে, তাহলে তো সেটাই আমি করছি. তো তিনি সেই বইটাতে ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিয়িং, এ বুক অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ, হোয়াট হি হ্যাজ ডান ইজ হি হ্যাজ বট ইন ইনসাইটস ফ্রম উপনিষদ, ফ্রম বুদ্ধিজম, মডার্ন নিউরোসায়েন্স অ্যান্ড ফিলসফি অফ মাইন্ড. বেশ সুন্দর বইটা. কিন্তু সেই বইটার প্রথম দিকে তিনি হি ইজ মেকিং এ রিমার্ক দ্যাট কনসিয়াসনেস স্টাডিজ ইজ নট এ নিউ সাবজেক্ট, ইট বিগ্যান ইন দ্য Gangetic deltas, in the Gangetic lands of India 5,000 years ago, in the texts called the Upanishads. Tapra shekhane ekta quotation dicchen ekjon darshonikher, shekhane bolchen je the Upanishads are such a significant text, they are such significant texts in the history of human civilization that our history should be dated not as BC and AD, but before Upanishad and after Upanishad. Ekatha bolchen tini. What a, yes, we can as well clap. Eto jor diye eto eto boro kotha bola. Amra Indians, we are basically Indians are very modest people. Amra oti ukti oti shoy kotha bolte chai na, bishesh kore nijeder byapare. Onnoder proshongsha amra korte pari, nijeder oto tano bolte chai na, eta amra khub shombho bole mone kori na. Kintu jokhon sahib bolechen thiki hobe, amra to নিজেদের কথায় তালি দিচ্ছি না, সাহেবের কথাই বলছি আমরা. সেই উপনিষদের এই বাণী শাস্ত্রজ্ঞানজী মহারাজ, হি হ্যাজ অলসো কোটেড আ নাম্বার অফ উপনিষদ ওয়েন হি ওয়াজ গিভিং দ্য টক, ইন্ট্রোডাক্টরি টক. সেই দিকে আমরা প্রবেশ করব. তার আগে আমার মনে পড়ছে ঠাকুরের আজকে যে আলোচনাটা হবে মূলত এইভাবেই হবে যে ঠাকুরের একটি, দ্যার ইজ আ প্যারাবল অফ শ্রীরামকৃষ্ণ. তিনি খুব সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন অধ্যাত্ম জীবন কী, আর এই যে অদ্বৈত, অদ্বৈত বেদান্তের যে প্যাথ অফ অদ্বৈত বেদান্ত, হোয়াটস ইটস ইউনিকনেস. তিনি একটি গল্প তো বলছেন, আমরা সবাই পড়েছি সেই গল্পটি, কিন্তু যত মানে ক্রমপ্রকাশ্য হবে, যত আমরা এগোবো আজকে, সেই গল্পটা আরও আমাদের কাছে
ফুটে ফুটে স্পষ্ট হবে, আর ইট উইল বি ক্লিয়ার দ্যাট ইট ইজ অ্যাবাউট আস, হি ইজ স্পিকিং অ্যাবাউট আস। কি সেই গল্পটা? একটি দোমা ছিল, ওয়াশারম্যান, ইউজ টু ওয়াশ ক্লোথস, তারপরে ঘষে টষে সে তো সে একদিন একটি হিরে খুঁজে পেল। গরিব মানুষ কোনোদিন হিরে দেখেনি, সে ভাবছে একটি পাথর, একটা অদ্ভুত পাথর, সামথিং ইউনিক অ্যাবাউট ইট, পিকিউলিয়ার, কিন্তু পাথর তো বটেই। আর পাথর দিয়ে কী করা হয়? এটা দিয়ে ভালো করে কাপড়টা ঘষে পরিষ্কার করা যেতে পারে। তো সেই হিরেটাকে দিয়ে, এত বড় একটা হিরে, সেটা দিয়েও পাথর কাপড় ঘষে ঘষে পরিষ্কার করতো। একদিন তার মনে হলো, একটু সন্দেহ জাগলো, যে ব্যাপারটা এই যেটা কেমন একটা পাথর, এটাকে আমি জিজ্ঞেস করি। তো তার একটি বন্ধু ছিল, সে সবজি বিক্রি করতো, বেগুন বিক্রি করতো, তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, তুমি আমার থেকে তো বেশি পড়াশোনা করেছো, এই এটা এটা কী জিনিস? সে দেখে বললো যে এটা তো একটা বেশ অদ্ভুত রকমের পাথর, তুমি আমাকে দেবে, আমি তাহলে তোমাকে এক সের বেগুন দেবো এর বিনিময়ে। ভাগ্যিস সে সেটা বিক্রি করলো না, সে নিজের কাছে রেখে দিয়ে বলে আর একটু দেখি আমি। তারপরে এর কাছে তার কাছে যায়, শেষ পর্যন্ত মানে আরও শিক্ষিত লোক, আরও শিক্ষিত লোক, সবাই বলছে এটার তো দাম, এটা তো দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার এটা বলে, শেষ পর্যন্ত যে জুয়েলার, ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে গিয়ে নিয়ে গেছে। তো সে অবাক হয় লোকটি দেখে, বলছে আমি, ইস দ্য বিগেস্ট ডায়মন্ড আই এভার সিন, এত বড় ডায়মন্ড আমি দেখিনি, এর জন্য তোমাকে আমি 10 কোটি টাকা দিয়ে দেবো। তো এখন সেই হিরেটা বিক্রি করে তার যত অভাব ছিল সব মিটে গেল, সেই ধোপাদ আর তখন তার যে দারিদ্র, তার যে দুঃখ কষ্ট সব মিটে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হিরে, যেটার যার জন্য আমার, যেটার থেকে আমার সব রকম, অল মাই ওয়ান্টস, অল মাই প্রবলেমস উইল বি সলভড, অল মাই সাফারিংস উইল বি অ্যাট এন এন্ড, আই উইল অ্যাটেইন ফুলফিলমেন্ট, দ্যাট ডায়মন্ড উই অলরেডি হ্যাভ। সেই ধোপার মতন আমাদের কাছে ওই হিরেটা আছে, এখনই আছে, কিন্তু সেই ধোপার মতন আমরা সে উই আর ইউজিং ইট, যেমন সে কাপড় সে ঘষে ঘষে পরিষ্কার করতো, আমরা সেই হিরেটা নিয়ে, উইথ দ্যাট ডায়মন্ড হোয়াট আর উই ডুইং, উই আর সিইং, হিয়ারিং, এখনই আমরা ব্যবহার করছি সেই হিরেটাকে, টু সি অ্যান্ড হিয়ার, টু আন্ডারস্ট্যান্ড, টু রিমেম্বার, টু ফাইট, টু সাফার, সেটা দিয়ে আমরা সংসার করছি। সেটা যে কী জিনিস আমরা চিনতে পারছি না। হোয়াট উই অলরেডি হ্যাভ, হোয়াট উই অলরেডি আর, উই ডু নট নো হোয়াট দ্যাট ইজ। অ্যান্ড দ্য গ্রেট থিং দ্যাট দি উপনিষদস ডু ইজ দ্যাট দে ইন্ট্রোডিউস আস টু দ্যাট ডায়মন্ড, যে আমাদের কাছে হিরে আছে সেটা উপনিষদ সেই সন্ধান দেয়, আর সেই হিরেটা কী আমাদের দেখিয়ে দেয়, আর সেটাকে বিক্রি করে যে আমি আমার সর্বস্ব, আমার দুঃখ নিবৃত্তি হবে, আনন্দ প্রাপ্তি হবে, আই লাইট ইন ফুলফিলমেন্ট ইন লাইফ, এইটা উপনিষদ দেখিয়ে দেয় কী করে করতে পারে। দিস ইজ আ রিমার্কেবল থিং। এই যে কোনো সুদূর দেবতা আছেন, তাতে বিশ্বাস করতে হবে, ভক্তি শ্রদ্ধা করে তার কৃপাতে আমি মুক্তি পাবো, তাও নয়, এ এখনই আছে, আমাদের কাছে আছে, সেটা আমরাই। কিছু একটা নতুন রকম সাধনা অভ্যাস করে তার একটা কিছু উপলব্ধি হবে, সেই উপলব্ধির দ্বারা না, না, শুধু এখনই যেটা আছে তার দিকে একটা ভালো নজর দিয়ে, সেটা কী হলো, সেই যে ডায়মন্ড মার্চেন্ট তাকে শুধু ইনফরমেশনটা দিল যে তোমার কাছে যেটা এখনই আছে, হাউ ভ্যালুয়েবল ইট ইজ, ইট ইজ আ সলিউশন টু অল ইয়ার প্রবলেমস। বেদান্ত সেইটা করে, উপনিষদ সেইটা করে, ইট ইন্ট্রোডিউসেস আস টু আওয়ারসেলভস, হোয়াট উই ট্রুলি আর রাইট নাও, যা আমরা চিরকালই আছি, এখনও আছি, পরেও থাকবো। চিনতে না পারলে আমাদের যত রকম সমস্যা, আর চিনতে পারলেই সব সমস্যার শেষ সেখানে, দার্শনিক দৃষ্টির থেকে, ইন এ ভেরি ডিপ এক্সিস্টেন্সিয়াল লেভেল, অল আওয়ার প্রবলেমস উইল বি সলভ। সব উপনিষদই তাই করে, সব উপনিষদই তাই করে। আর আজকে মহারাজ যখন প্রণাম মন্ত্র বলছিলেন, ঠাকুরের প্রণাম মন্ত্র, তবে যদি লক্ষ্য করেছেন কী ভাষা ব্যবহার করলেন, তিনি বললেন যে ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বলছেন যে সবাইকার মধ্যে যে দ্রষ্টা চৈতন্য আছে, ওটা কি তার আগের লাইনটা, বুদ্ধেশ্চ সাক্ষী ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, বুদ্ধেশ্চ সাক্ষী সকল নিখিলস্য জন্ত, যে যিনি হচ্ছেন ওঙ্কার বেদ্য, ওঙ্কারের মানে যে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে, সে সেই ব্রহ্মকে, আত্মাকে বুঝতে পারবে। সেই পুরুষা পুরাণ, যেটা উপনিষদে কথা বলছে, যে এক সত্তা আছে, এবার সেটা কোনটা, সেটা অনেক দূরে কিছু নয়, সেটা অনেক প্রাচীন কিছু নয়, 5000 বছর আগেকার জিনিস কিছু নয়,
বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এটা আমরা ফিরে আসবো পরবর্তীকালে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে চৈতন্য, এটা কোথায় আছে? আমার বুদ্ধির সাক্ষী। বুদ্ধির সাক্ষী কেমন? এই আমি এখন দুনিয়ার সাক্ষী, আমি দেখছি শুনছি। হ্যাঁ, আমি দেখছি শুনছি কাকে? এই সংসারকে, জগৎকে আমি সাক্ষী। এই এইটা হচ্ছে আমার দৃশ্য। এবার আমার যে শরীর মন, এইটা দৃশ্য, এটার কে সাক্ষী? এটার সাক্ষী কে? এটার সাক্ষী হচ্ছে চৈতন্য, যেটা আমার আসল স্বরূপ। বুদ্ধেশ্চ সাক্ষী, মনের সাক্ষী, বুদ্ধির সাক্ষী কোথায়? নিখিলস্য জন্ত, সব। এই আমরা এত শত শত লোক এখানে আছি, অন্য হলে শত শত লোক আছেন, ভার্চুয়াল এতে মিডিয়ামে আরো শত শত হাজার হাজার লোক দেখছেন, সবাইকার মধ্যে। দেখুন, এক বচনে বলেছে, এটা বহু বচনে বলছে না, প্রত্যেকের মধ্যে। কিন্তু আমাদের শরীর ভিন্ন, মন ভিন্ন, বুদ্ধিও ভিন্ন, কিন্তু সবাইকার মধ্যে আলো, প্রকাশ, চৈতন্য এক। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, সেটা কি করে? ইয়ো বেত্তি সকলম, যা যে সব কিছুকে জানতে পাচ্ছে। সব কিছুকে বলে আমি জানছি তো না, আমি যে চৈতন্য সেইটাই জানছে। শরীর জানতে পারে না কিছুকে, চোখ কিছুকে জানতে পারে না, মনও কিছুকে জানতে পারে না, সে নিজেকেও জানতে পারে না, অপরকেও জানতে পারে না, সব কিছু কিন্তু সেই এক চৈতন্য জানছে। আর সবাইকার মধ্যে যে জানছে চৈতন্য, সেটা একটাই চৈতন্য। ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বাট দ্যাটস নট অ্যান অবজেক্ট। আবার সেইটাই আবার শ্রী শ্রী ঠাকুর, তাকে আমি প্রণাম করছি। কি মানে অপূর্ব সেই স্তোত্র। উপনিষদে এই একই কথা বলা আছে। আমরা আজকে দেখব একটা, ওয়ান অফ মাই ফেভারিট প্যাসেজেস ফ্রম দি উপনিষদ, দিস ইজ ফ্রম দ্য তৈত্তিরীয় উপনিষদ, তার দ্বিতীয় অধ্যায়, ব্রহ্মানন্দ বল্লী। আরম্ভই হচ্ছে একটি শর্ট ক্রিপ্টিক স্টেটমেন্ট, একটা ডাইরেক্ট স্টেটমেন্ট দিই। আমার মনে হয় এই স্টেটমেন্টের সকল অধ্যাত্ম পুরে ভর্তি করে দেওয়া হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে একটা স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্যাট স্টেটমেন্ট? ব্রহ্মবিদাপ্নোতি পরম তদেশাভ্যুক্তা সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্মা ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমেব ব্যোমন সোঅশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতেতি। প্রথম যে সেন্টেন্স, ব্রহ্মবিদাপ্নোতি পরম, যে ব্রহ্মকে জেনে গেছে তার পরম প্রাপ্তি হয়ে যাবে, তার পরম প্রাপ্তি হয়ে গেছে। এখন একটা সিম্পল ডাইরেক্ট স্টেটমেন্ট, দ্য নোয়ার অফ ব্রহ্মন অ্যাটেইনস দি হাইয়েস্ট, এত সহজ, সিম্পল, বাট এভরিথিং ইজ দেয়ার। হোয়াট ইজ দ্য গোল অফ স্পিরিচুয়াল লাইফ, কি করতে হবে স্পিরিচুয়াল লাইফ, আর কি পাওয়া যাবে অধ্যাত্ম জীবনে, কি পাওয়া যাবে? তিনটাই আছে, গোল, মেথড অ্যান্ড রেজাল্ট। গোল, হোয়াট ইজ দ্য গোল? ব্রহ্মন, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, আল্লাহ, যেহোবা, দ্য তাও, বৌদ্ধদের বোধি, যাই বলো একটা কিছু আছে, সেই ব্রহ্ম, দ্যাট ইজ দ্য গোল। কি করে পাওয়া যাবে? ব্রহ্মবিত, টু নো ব্রহ্মন, টু নো ব্রহ্মন। তাকে কি তৈরি করতে হবে? না। তাকে কি মাটির থেকে খুঁড়ে বার করতে হবে? না। আচ্ছা, তাকে কি খুব করে প্রার্থনা করতে হবে? না। তার উপরে খুব করে ধ্যান করতে হবে? না, তাও নয়। ব্রহ্মবিদ তাকে জানতে হবে। তাকে জানা মানে কি, কিভাবে সেটা দেখা যাবে পরে, কিন্তু তাকে জানতে হবে, ব্রহ্মবিদ। আর কি লাভ এসব করে? কি লাভ? আপনৌতি পরম, সে তাহলে পরম প্রাপ্তি হবে। এবার এইটা তো খুব অল্প আকারে বলে দেওয়া হলো, এবার আমাদের সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে যে আচ্ছা আরেকটু খুলে বলুন তো ব্যাপারটা কি। আচ্ছা, ব্রহ্মকে জানতে হবে, এই ব্রহ্ম ব্যাপারটা কি? হোয়াট ইজ দিস ব্রহ্মন? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন উই উইল হ্যাভ ইজ হাউ ডু ইউ রিয়েলাইজ ব্রহ্মবিত? আমি ব্রহ্মকে জানতে হবে, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ব্রহ্মন, নো ব্রহ্মন, সেটা কি জানাটা কীরকম, কী করে জানবো, উপায়টা কি? ব্রহ্মবিত আপনৌতি পরম। তৃতীয় হচ্ছে, আচ্ছা এই যে পরমপ্রাপ্তি বললে, পরমপ্রাপ্তি মানে কি, কী এক্স্যাক্টলি, হোয়াট উইল আই গেট? কেউ বুদ্ধিমান ছাত্র হলে যদি টিচার বলে আচ্ছা তুমি বাবা এটা করে দাও তো তোমাকে একটা প্রাইজ দেবো, প্রথমেই জিজ্ঞেস করবে প্রাইজটা কি, আগের থেকে একটু জানতে পারি প্রাইজটা কি? হ্যাঁ, এসব আমাকে দিয়ে তো অনেক কিছু করিয়ে দেবে, কিন্তু কি পাবো শেষে সেটা আমার একটু আগেই জানার দরকার। তো পরম প্রাপ্তি কি, তিনটে প্রশ্ন। এবার দেখুন পরপর যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু এই প্রশ্নেরই জবাব, কি সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ, সেটাতে
ব্রহ্মবেদ আপনি হতে পারেন, তারপরে তিনটে প্রশ্ন, ব্রহ্ম কি, ব্রহ্মকে কি করে জানা যায়, এবং ব্রহ্মজ্ঞান হলে কি লাভ হয়, আমার কি হবে তাতে, এই তিনটের জবাব পরপর আসছে। ব্রহ্ম কি, বিউটিফুল ডেফিনেশন অফ ব্রহ্মন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে অনন্ত সত্য এবং জ্ঞান, এক্সিস্টেন্স ইটসেলফ, কনসিয়াসনেস ইটসেলফ, লিমিটলেস, লিমিটলেস এক্সিস্টেন্স অ্যান্ড কনসিয়াসনেস ইজ ব্রহ্মন। এটা আজকে বিষয় না, এটা বলতে গেলে একটা আলাদা সেশন দরকার, এর মধ্যে এটা খুবই তাত্ত্বিক, খুবই মেটাফিজিক্যাল, এর মধ্যে ঢুকতে গেলে এটা অদ্ভুত একটা একটা চ্যাপ্টার, মানে একটা একটা কনসেপ্ট, একটা ইন্ডিকেশন, ব্রহ্ম কি, হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি অ্যাকর্ডিং টু উপনিষদ, হোয়াট ইজ দি আলটিমেট রিয়ালিটি। আচ্ছা একটা কথা বলে এগিয়ে যাচ্ছি, এটা যারা দার্শনিক দর্শন পড়েছে তাদের ভালো লাগবে, দর্শন শাস্ত্রেতে ইন ফিলসফি দেয়ার আর থ্রি মেইন কোয়েশ্চেন্স, যখন দর্শন আমরা পড়ি তিনটে প্রধান প্রশ্ন, হোল অফ ফিলসফি ইজ কভার্ড ইন দ্যাট, হোয়াট আর দিজ কোয়েশ্চেন্স, ওয়ান কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ রিয়েল, সত্য কি, তত্ত্ব কি, আর সেই সাবজেক্টটা, সেই প্রশ্নের যে জবাব আসে, দর্শনের একটা বিভাগ আছে, দ্যার ইজ আ ব্রাঞ্চ অফ ফিলসফি কল্ড মেটাফিজিক্স, আজকালকার দিনে তাকে অন্টোলজি বলা হয়, দ্য সায়েন্স, দ্য স্টাডি অফ এক্সিস্টেন্স, সত্য কি, ভগবান সত্য, এই সংসার সত্য, মানুষ সত্য, ম্যাটার সত্য, এনার্জি সত্য, হোয়াট ইজ দ্য ট্রুথ, হোয়াট ইজ রিয়ালিটি, দ্যাটস ওয়ান ব্রাঞ্চ, বিশাল বড় ব্রাঞ্চ মেটাফিজিক্স অন্টোলজি। আরেকটা নেক্সট কোয়েশ্চেন উইল বি হাউ ডু ইউ নো, এতে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু যে বলছো কি করে, অন হোয়াট বেসিস তুমি জানছো কি করে, হাউ ইজ নলেজ পসিবল, সেটাকে বলা হয় এপিস্টেমোলজি, এপিস্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ নলেজ, আমরা কি করে জানছি, নলেজ সম্ভব কি করে হচ্ছে, সেটা যদি না বলতে পারি তাহলে আমি তো অনেক কিছু বলতে পারি, ভগবান আছেন, অমুক আছেন, তমুক আছেন, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন, তুমি জানলে কি করে সব, সেটার জবাব দিতে হবে এপিস্টেমোলজি। আর তৃতীয় হচ্ছে উদ্দেশ্য কি, পারপাস কি, হোয়াটস দ্য পয়েন্ট অফ এনিথিং, এর মানে কি, আমার জীবনের কি লাভ, এগুলো আমার জীবনের উদ্দেশ্য কি, ভালো কি, মন্দ কি, সুন্দর কি, এগুলোকে আগে অনেকগুলো সাবজেক্ট ছিল দর্শনে, ভ্যালিউজ, মরালস, এথিক্স, তারপরে ইস্থেটিক্স, এগুলো সবগুলোকে, ইট হ্যাজ বিন ক্লাব টুগেদার আন্ডার ওয়ান নিউ টার্ম কল্ড অ্যাক্সিওলজি, অ্যাক্সিওলজি দ্য স্টাডি অফ ভ্যালিউজ। তো এই তিনটে প্রশ্ন আর তিনটে ব্রাঞ্চ ফিলসফির, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি আর কি, অন্টোলজি, এপিস্টেমোলজি আর অ্যাক্সিওলজি, অন্টোলজি, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি, হোয়াট ইজ রিয়েল, হাউ ডু ইউ নো এনিথিং, অ্যান্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইট অল, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ বিউটিফুল, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, এই তিনটে প্রশ্ন। আমার হঠাৎ মনে হলো, খুব সোজা কথা, মানে এই আমাদের সবাইকে তো জানা আছে, কিন্তু ডিডন্ট স্ট্রাইক মি আনটিল রিসেন্টলি, এই দু তিন বছর আগে হঠাৎ মনে হলো একদিন, আচ্ছা সৎ চিত আনন্দ, আমি বলছি এই তিনটে প্রশ্নের জবাব নয়, হোয়াট ইজ রিয়েল, হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি, সৎ বিইং, এক্সিস্টেন্স ইটসেলফ, হাউ ইজ এনি নলেজ পসিবল, চিত কনসিয়াসনেস, অ্যান্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সংসারের হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইট, আনন্দ, ব্লিস, ফুলফিলমেন্ট। You see, the formulation of the ultimate reality in Vedanta is an answer to all the questions of philosophy. It's actually very interesting. I mean, very, very obvious also. Choke shamni yasi, kin namana shwa choke shamni jasa ki amara, we don't, amara lakko kori na. Anyway, so it's actually, what is Brahman? Satyam jnanam anantam brahma. What is actually a prashna? Eh pare, ditiyo prashna, jita aske vishay habe. But let me just go through the three questions. Ditiyo prashna hoche, আচ্ছা বলে যে এই ব্রহ্মকে জানলে আমার পরম প্রাপ্তি হবে, কি করে জানবো ব্রহ্মকে, হোয়াট ইজ দ্য ওয়ে, সেখানে উপনিষদ বলছে ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন, যে নিজের হৃদয় গুহার মধ্যে একটি একটি আকাশ আছে, সেই পরম আকাশের মধ্যে সেই ব্রহ্মকে জানতে হবে, এর মানে কি হলো, এটা একটা কবিত্বময় পোয়েটিক, স্পিরিচুয়াল পোয়েটিক ওয়ে অফ পুটিং ইট, সেই একই জিনিস যদি আমি দার্শনিকভাবে বলি তাহলে হবে যে প্রত্যেগাত্মা আর ব্রহ্মের যে ঐক্য, তার জ্ঞান, অভেদ জ্ঞান, আমি আর সেই ব্রহ্মের অভেদ জ্ঞান, সেটাই হচ্ছে ব্রহ্মকে জানা। যদি সোজা কথায় বলি, কবিত্বময় কথা একটা আছে, একটা দার্শনিক কথা আছে, একটা সোজা কথায় বলি, আমি ব্রহ্ম এইরকম এই রূপে জানতে হবে, ব্রহ্মকে কীভাবে জানতে হবে, আমি ব্রহ্ম এই রূপে জানতে হবে,
আচ্ছা, আমি ব্রহ্ম এই রূপে জানলে এই রূপে কি করে জানা যাবে, মেথডটা কি, সেটা আজকের আলোচ্য বিষয়, সেটা পরবর্তীকালে আসছে। আমি এখনো কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, তৃতীয় প্রশ্ন, এসব করে লাভটা কি হবে, এত কষ্ট করে কি লাভ হবে, তার জবাবে দিচ্ছেন পরম প্রাপ্তি হবে। সে পরম প্রাপ্তিটা কি একটু খুলে বলুন, প্রাইজটা কি একটু জানি। তখন উপনিষদ বলছে, সোঅশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতেতি, যে নিজেকে ব্রহ্ম ব্রহ্মের সঙ্গে অভেদ জেনে নিয়েছে, আমি ব্রহ্ম যদি তুমি জানতে পারো, তাহলে কি হবে, সে সর্বস্ব কামনা পূর্ণ হয়ে যাবে। আমরা যা চাইতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু আমি যাই না, আপনার আর আমার নয়, সবাইকার যা চাহিদা হতে পারে, জন্ম জন্মান্তরে যা আমাদের চাহিদা সেটা পূর্ণ হয়ে যাবে, যে মুহূর্তে আমি নিজেকে ব্রহ্ম বলে জেনে নেব। কত বড় ক্লেম, যা জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, যেটাকে ইউনো সার্চিং ফর সামথিং, দিস ফুলফিলমেন্ট দ্যাট উইল বি আওয়ার্স ওয়েন উই রিয়েলাইজ দ্যাট উই আর ব্রহ্মণ। দিস ইজ ভেরি বিগ ক্লেম, যেটা দুঃখ নিবৃত্তি আনন্দ প্রাপ্তি, যার জন্য সবাই সব কিছু করছে, কেউ সংসার করছে, কেউ সন্ন্যাস নিয়েছে, কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ বিজনেস তৈরি করছে, কেউ সায়েন্স আর্ট, কেউ ধ্যান করছে, কেউ ভক্তি করছে, এই যা যত করছে এই একটা জিনিসের জন্য, এই পরম প্রাপ্তির জন্য। এইটা হচ্ছে আমাদের, এটা উপনিষদের বাণী, আর আমাদের সিভিলাইজেশন, আমাদের যে সভ্যতার এটা দাবি, দ্যাট ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল, নট অনলি পসিবল, ইট ইজ আ মাস্ট। ওই জন্যই আমরা এই সংসারে এসেছি, আর হাজার হাজার লোক আমাদের আগে এটা করে গেছে, অতএব আমাদের জন্য নিশ্চয়ই সম্ভব, আমরা করতে পারি আর করা উচিত। এটা জেনে নেওয়া, এটা কত বড় কথা, আমি জন্ম জন্মান্তর এখানে ধাক্কা খেয়ে ওখানে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত এটা শেখার থেকে, ইটস মাচ বেটার এই উপনিষদের কথা জেনে নিলাম, আচ্ছা এটা সম্ভব, তাহলে লেট মি স্টার্ট দ্যাট ওয়ে, ওই পথেই এগোই আমি। সো থ্রি কোয়েশ্চেন্স, হোয়াট ইজ ব্রহ্মণ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, হাউ ডু ইউ নো ব্রহ্মণ, আমি সেই ব্রহ্ম এইরকম এই রূপে জানতে হবে, আর পেলে হলে কি হবে, আমার সর্বকামনা পূর্ণ হয়ে যাবে। সো অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতে ইতি। এবার প্রত্যেকটা ব্যাখ্যা করা যেতে পারে, প্রত্যেকটা যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম মানে কি, এ বিশদ ব্যাখ্যা করা যেতে পারে, করা হয়েছে, শঙ্করাচার্য তার ভাষ্যতে করেছে। আনন্দ প্রাপ্তি মানে কি সেটাও ব্যাখ্যা করা যেতে পারে, আর করা হয়েছে উপনিষদে পরবর্তীকালে আনন্দ মীমাংসা বলে একটি জায়গাতে সুন্দর ব্যাখ্যা। কিন্তু আজকের বিষয় এখন আরম্ভ হয়নি, আজকের বিষয় আরম্ভ হচ্ছে আমি কি করে ব্রহ্মজ্ঞান লাভ করব, হোয়াট ইজ দ্য মেথড। এটা একটা ওয়ান্ডারফুল প্যাসেজ ইন দ্যাট উপনিষদ, কয়েকটা অনুবাদ পরপর পরপর আছে, এইটার মধ্যে আমরা প্রবেশ করব। আমি ব্রহ্ম এইভাবে জানতে হবে, তাহলে এটার সুবিধে কি হচ্ছে, যে ব্রহ্ম ঈশ্বর ভগবান আছেন কি নেই এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, সে কোথায় আছেন কি করে বুঝবো, সব থিওরিটিক্যাল মনে হয়, সব বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমি আছি এটা কেউ সন্দেহ করতে পারে না, কেউ সন্দেহ করে না, যে ঘোর নাস্তিক এটার বিষয়ে সে অ্যাবসলিউটলি ক্লিয়ার, আমি আছি। এবার আমিটা কি এই নিয়ে হচ্ছে প্রশ্ন। আমরা ভাবি সাধারণত আই নো মাই সেলফ, আমি কি আমি জানি তো, এই তো আমি, এই তো আমি। তখন উপনিষদ বলছে সেই ব্রহ্মর থেকে এই তো আমি, এই শরীর অব্দি পৌঁছচ্ছে, তস্মাদ বায়ু তস্মাদ আত্মনঃ আকাশ সম্ভূত আকাশাদ বায়ু বায়ুর অগ্নি অগ্নির আপ অভ্য পৃথিবী পৃথিব্যাম ঔষধয়ঃ ঔষধিভ্যো অন্নম সোয়ম পুরুষ অন্নরসময়ঃ। তো বলছেন সেই আত্মার থেকে সেই ব্রহ্ম, খুবই ইন্টারেস্টিং, ব্রহ্ম শব্দ দিয়ে আরম্ভ করলেন, চলে এলেন আত্মা শব্দতে, তসমাদ বা ইতস্মাদ আত্মা, তসমাদ সে ব্রহ্মণ, ব্রহ্মণ বলছেন আত্মনা, সেই আত্মার থেকে আকাশ এলো, বায়ু এলো, অগ্নি এলো, জল এলো, পৃথিবী এলো, তাতে কি হলো, সেই সব থেকে এই পৃথিবীর সৃষ্টি হলো, সেখানে সব সব ফল ফুল সেই ব্রীহি এইসব হলো, সেটা মানুষ খেয়ে তার থেকে তাদের সন্তান প্রসব হলো, এই দেহ এলো, এই সোয়ম পুরুষ অন্নরসময়, আমরা পৌঁছে গেলাম একেবারে এই শরীরে, এই শরীর থেকেই আরম্ভ। কেন এই শরীর থেকে আরম্ভ, কারণ এখানেই আমরা আছি, এখন আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আমাদের যদি আমাকে যদি বোঝাতে হয় যে তুমি ব্রহ্ম, আমাকে এখান থেকে শুরু করতে হবে, কারণ আমি
এই শরীর এটা আমার কাছে ক্লিয়ার। তুমি এখান থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ নিয়ে যাও। আমাদের যখন আমরা বিএডে শিক্ষক প্রশিক্ষণ হয় তখন এটা শেখানো হয়, দ্য রুল অফ গোল্ডেন রুল অফ টিচিং ইজ টু গো ফ্রম দ্য নোন টু দি আননোন, ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি। যেটা ছাত্র জানে সেখান থেকে আরম্ভ করতে হয়, আস্তে আস্তে ধাপে ধাপে স্কিলফুল টিচার উইল ব্রিং ইট টু ছাত্রের লেভেলটা টিচারের লেভেলে নিয়ে আসবে। টিচার যদি নিজের লেভেলে শুরু করে ও কোনো মানে নেই, ছাত্র ধরতেই পারবে না। আমরা ভাবছি আমি শরীর, এবার এখান থেকে দেখাও আমি কি করে ব্রহ্ম। উপনিষদ একটা স্কিলফুল টিচার, যদিও এই ক্ষেত্রে ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার হবে না, ফ্রম দ্য নিয়ার টু দ্য নিয়ারেস্ট, কারণ আমারই স্বরূপ। আর ফ্রম নোন টু আননোন ঠিক নয়, মোর দেন নোন যেটা আমার নিজের আসল স্বরূপটা। আর ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি না, টু ফ্রম হোয়াট ইজ টু হোয়াট রিয়েলি ইজ, এখানে ব্যাপারটা ঘুরে যাচ্ছে। কিন্তু উপনিষদ লাইক আ ভেরি স্কিলফুল টিচার, আর পরবর্তীকালে দেখবো হাউ স্কিলফুল দি উপনিষদ ইজ। আমরা অনেক সময় উই মিস দ্য সাটলটিজ অফ দিস। এখন আরম্ভ করছে আমরা যেখানে আছি, তুমি কি নিজেকে কোনটা মনে করবে, এইটা এখান থেকে আরম্ভ করা যাক। এ আমরা যখন উই উইল প্রসিড স্টেপ বাই স্টেপ, দেখবেন কি সিস্টেম্যাটিক্যালি উপনিষদ এগোচ্ছে। একটা কথা বলে রাখি, আচ্ছা দুটো কথা। একটা কথা হচ্ছে যে উই মাস্ট বি লাইক চিলড্রেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড লিটারাল লাইক চিলড্রেন ধরতে হবে। সূক্ষ্মও হতে হবে আর সরলও হতে হবে। কেমন, একটি বাচ্চাকে যদি বলা হয় নাক মানে কি, কান মানে কি, সে বাচ্চা কখনো বলবে না নাক মানে সেই ইন্দ্রিয় যার দ্বারা ঘ্রাণ হয়, যেই যার দ্বারা শ্বাস প্রশ্বাস চলতে থাকে, না সে বলবে নাক, এটা এটা নাক, এটা কান। আমাদের স্বর্গগতানজি ছিলেন বাস্তবে, তো উনি হচ্ছেন মারাঠি, হ্যাঁ উনি কিন্তু এসেছিলেন সারগাছিতে অখণ্ডানন্দজি মহারাজের কাছে, ওনার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত করেছিলেন, ছিলেন কিছুদিন সারগাছিতে। তো সারগাছিতে যে অনাথালয় আছে তখনও ছিল, তো সেই সময় অনেক বছর আগেকার ঘটনা, তো বাচ্চারা তো দুষ্ট, তো বাচ্চাদের কাছে বাচ্চাদের উনি বাংলা শিখবেন, বাচ্চাদের বলছেন বাংলা শেখাবে, আর বাচ্চারা এত দুষ্ট বলছেন মহারাজ বলুন এটা হচ্ছে নাক, উনি শিখেছেন নাক, এটা হচ্ছে কান, উনি শিখেছে এটা কান, তারপরে আরো কিছু কিছু বিশেষ করে কিছু কিছু গালাগালো শিখিয়ে দিয়েছে। পরবর্তীকালে বলতে যে এত দুষ্ট হয়ে গেল, সেদিন উনি বোধহয় আবার ছিল কি গিয়ে গঙ্গাধর মাসকে শোনাতে কি বাংলা শেখা, আমি আন্দাজ করছি। কিন্তু আমাদের সেই শিশুর মতন হতে হবে, যখন বলছে নাক এই এইটা, যখন আমরা বলবো বড় বড় কথা অন্নময় কোষ, হ্যাঁ শরীর অন্নময় কোষ, তখন আমাদের থিওরিটিক্যালি না গিয়ে এইটা এই এটা হচ্ছে অন্যমায় কোষ, আমাদের একদম ফিজিক্যালি ধরতে হবে, আচ্ছা এইটার কথা বলছে, আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট যখন বলবে প্রাণ, তখন এই যে এইটা এইটার কথা বলছে। তারপরে যখন বলবে মন, ভেতরে দেখে আমরা এই যে চিন্তা ভাবনা চলছে, থটস ফিলিংস আইডিয়াস জাজমেন্টস মেমোরিজ, এই চলছে একদম থিওরিটিক্যালি না, এই যে এইটার কথা বলছে। এইভাবে যদি এগোই ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, না হলে ভাবে কি বলবে আমি থিওরিটিক্যালি বুঝে নিয়েছি কিন্তু হচ্ছে না আমার, আমাকে এইভাবে ধরতে হবে প্রথম থেকে শেষ অবধি ব্রহ্ম অবধি, এখানে এই নাক আর এই ব্রহ্মকে তো ধরা যাবে না, কিন্তু সে ধরাও যাবে সেটা অসম্ভব নয়, অন্যরকমভাবে ধরা যাবে, এইভাবে এগোতে হবে। দ্বিতীয় কথা যেটা বলছি সেটা হচ্ছে এখানে মেথড হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন, মানে শুনতে হবে কি বললো প্রথমে, নিজের কল্পনায় চললে হবে না, উপনিষদ কি বলছে কোয়েশ্চেন নম্বর ওয়ান সেটা জানতে পারলে শ্রবণ হয়েছে, বুঝেছি কি কোয়েশ্চেন নম্বর টু সেটা জানতে পারলে মনন হয়ে গেছে, এবার সেটা সত্য কিনা ফ্যাক্ট কিনা, এটা যেমন শরীর এটা কি ফ্যাক্ট না থিওরি, ইটস ফ্যাক্ট, প্রাণ এটা ফ্যাক্ট না থিওরি, এটা ফ্যাক্ট নিশ্চয়ই, থিওরি হলে তো পরেই যেতাম আমি, এটা তো ফ্যাক্ট চলছে, শ্বাস প্রশ্বাস চলছে। তো এইভাবে যেতে যেতে আমি যদি শেষ পর্যন্ত যে ব্রহ্ম দেখানো হবে আমাদের, দেখা দেখানো হবে, এই আজকে প্রসেসই দেখানো হবে। আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ ছিলেন, তিনি প্রথম থেকে ভীষণ সিরিয়াস, তো আমাদের বড় মহারাজ যিনি আশ্রমে তিনি বলছেন ওরে বাবা, ও যেন হাত ধুচ্ছে খাওয়ার পরে কলটাকে খুলে কলটাকে এমন ধরেছে যেন এই ব্রহ্মকে ধরলো বলে, ওইরকমভাবে আমাদের ধরতে হবে। তো সেটা যদি ধরতে পারি
তখন তাদের নিধিধ্যাসন কমপ্লিট হয়েছে, মানে আমি একটু ঘুরিয়ে নিধিধ্যাসন ঠিক তা নয়, কিন্তু আমি বলছি ওইভাবে বলছি কি বললো, বুঝেছি কিনা, আর ফ্যাক্ট কিনা, সত্য কিনা, ইজ ইট ফ্যাক্ট রাইট নাও ফর মি অর থিওরি। এবার আমরা আরম্ভ করি, আচ্ছা শরীরটা তুমি, হ্যাঁ আমি শরীর, এই দেখা যাক শরীরটা তুমি, এটাকে বলছে উপনিষদ অন্নময়া আত্মা, আত্মা মানে, আত্মা মানে, ওটাকে বন্ধ করে রেখে দিন মোবাইলগুলো, কিংবা সাইলেন্ট করে দিন, কেউ যদি ছবি তুলছেন ছবি তুলতে পারেন, কিন্তু মোবাইলটাকে তো সাইলেন্ট করে দেওয়া যেতে পারে। অন্নময়া আত্মা, এগুলো বড় বড় কথা, অন্নময়া আত্মা, আত্মা মানে শরীর, কিন্তু আমরা অনেক সময় ভাবি আত্মা মানে চৈতন্য সচ্চিদানন্দ অনেক কিছু। উত্তরাখণ্ডে আমি ছিলাম হিমালয়তে মায়াবতী, এই কিছুদিন আগে মায়াবতী আলমোড়া বিভিন্ন জায়গায় বক্তৃতা ছিল, আমি ছিলাম কিছুদিন ওখানে। যে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা খুব আধ্যাত্মিক সাধু সাধুভক্ত, ওরা কিন্তু আত্মা বলে শরীর বোঝে, এই শরীর বোঝে, সচ্চিদানন্দ ব্রহ্ম নয়। একবার আমি ভিক্ষে করে খেতে গেছি ওখানে, অনেক বছর আগে, 20 বছর আগে, গঙ্গোত্রীর একটা দিকে ওই ভারশিলের পাশে একটা গ্রামে, একজন চাষা তার বাড়িতে বসে আছেন। আমি গিয়ে যখন ভিক্ষে চেয়েছি, বলছে মাতমাজি খাও গে আলে কে যাও গে, এখানে খাবেন না নিয়ে যাবেন? আমি খাবো, তো ভিক্ষা পাত্র মানেনি। তো তিনি বাড়ির যিনি গিন্নি ছিলেন তাকে বলেন লাগাও মাতমাজি আইনে খানা লাগাও। তো সে এক পাত্র দিল খাবার, আমি খুব একটা বেশি খেতে পারি না, তবে সব সরিয়ে দিয়ে একটু খাচ্ছি। তো সেই যে যিনি চাষা, যিনি ছিলেন ওখানে ফার্মার, তিনি বলছেন, কৃষক, তিনি বলছেন আরে মহাত্মা জি আপ তো পঞ্চি জেসা খাতে, আপনি পাখির মতন খাচ্ছেন, পেহলে আত্মা ফের পরমাত্মা, আগে আত্মাকে দেখুন তারপরে পরমাত্মা লাভ হবে। তার মানে আত্মা হচ্ছে অন্নময় আত্মা, এই আত্মা হচ্ছে শরীর। আচ্ছা আরেকটা অন্তরকম ভাবছিলাম, খুব সুন্দর সুন্দর প্রসঙ্গ করলেন সেই কৃষক তিনি, আমি ভাবছিলাম আছে এই মানুষগুলো, এরা তো এখানে থাকে পাহাড়ে আর একটা সরল জীবনযাপন করে, আর একটা আধ্যাত্মিক দিক আছে, এদের তো সবাইকার ভগবান লাভ হয়ে যাওয়া উচিত, হচ্ছে না কেন? তো উনি অনেক সুন্দর আধ্যাত্মিক প্রসঙ্গ সব করলেন, এইসব করে তারা কাকাকে বললেন যেখানে একজন মহাত্মাজি থাকতেন, তা তিনি দারুণ ব্যাপার, সেই বরফেও তিনি কোপিন পরে বসে থাকতে পারতেন, কিন্তু তাকে উনি ছেড়ে চলে গেছেন, একজন কেউ প্রলোভন দিয়েছে ওই কোথাও আশ্রম করবে বলে, তো সেই পোস্টটা ফাঁকা আছে, আপনি যদি যান ওখানে থাকতে পারেন। হ্যাঁ বরফের মধ্যে কোপিং করে বসে থাকতে পারবো না, ঠান্ডা লাগবে। তারপরে এরা তো, এদের তো এত সরল মানুষ, এরা তো একদম বড় সাধক হয়ে যেতে পারে, সবাই তো এরকম এখানে। তারপরে বুঝলাম খেলা, কিছুক্ষণ পরে এসব বলার পরে, তারপরে যিনি ডটার ইন ল মানে বাড়িতে যিনি আছেন পুত্রবধূ, তার এগেনস্টে কমপ্লেন আরম্ভ করলেন যে আমাকে দেখে না, আমার কথা শোনে না। ও সমস্যা একই সব জায়গায়, যতই আধ্যাত্মিক হোক আমরা মুশকিলটা এক জায়গায় রয়ে গেছে। যাই হোক, অত্যন্ত ভালো মানুষ, তো অন্নময় আত্মা তুমি, এইটা বেশ উপনিষদে বলছে আত্মা হচ্ছে অন্নময় শরীর, সত্যি 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 শরীরটা তো, শরীরটাই তো আত্মা। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো যে তুমি ছোটবেলার থেকে আজ আজ অবধি এসেছো, এই শরীরটা কত রকম বিকার দিয়ে গেছে, বিকার মানে চেঞ্জ, মডিফিকেশন, জন্মালো বেবি, তারপরে একটু বড় হলো, তারপরে টিনেজার, তারপরে মধ্যবয়স্ক ইয়াং পার্সন, মধ্যবয়স্ক বৃদ্ধ হলো, এই চলছে, এ কন্টিনিউয়াস চেঞ্জ চলছে। তাহলে চেঞ্জ হলেও বা কি, না তুমি তো এক, সেই যে বেবি জন্মেছিল সে তো তুমি, আর যে স্কুলে পড়তো সে তো তুমি, তুমি তো না করতে পারো না, তোমার সার্টিফিকেটে যে আছে তোমার বিষয়ই আছে, তোমার বাবা মাও বলছে যে তুমি সে এক, তখন ওই ছোটো ছিলে এখন বড় হয়েছে। তো আর যখন যে বৃদ্ধ হয়েছে সে বলবে আমি তখন ছোটো ছিলাম, আমি সেই ছোটোবেলায় ছিলাম, সেই শরীর তো কত পরিবর্তন হয়ে গেছে, তোমার মাও হয়তো চিনতে পারবে না, নিজের ছবি দেখলে তুমি চিনতে পারবে, মা যদি না বলে দেয় এটা তোমার ছোটোবেলাকার ছবি, বেবি পিকচার, তুমি চিনতেই পারবে না এটা তোমার বলে, এত চেঞ্জ হয়ে গেছে, তোমার চেঞ্জ হয়নি, তুমি তো একই ব্যক্তি, তুমি নির্বিকার, শরীর সবিকার, তাহলে কি করে তুমি শরীর, যেটা সবিকার বিকারী আর যেটা নির্বিকার সেটা একসঙ্গে এক তো হতে পারে না, একজন ছুটে ছুটে বেড়াচ্ছে, আমি যদি তাকে ধরেন হয় সে আপনাকে টেনে নিয়ে যাবে, নাহলে তার ছোটা বন্ধ, সে ছুটে বেড়ানো বন্ধ হয়ে যাবে, একজন ছুটছে একজন তাকে ধরে স্থির আছে, হতে পারে না, যেটা বিকারী সারাক্ষণ পরিবর্তন হচ্ছে, আমি তার সঙ্গে নিজেকে এক করে কখনো বলতে পারি না যে আমার পরি, আমি তো সেই এক,
শরীরটা তো এক নয়, শরীরটা তো পাল্টে গেছে, কত চেঞ্জ হয়েছে। বলে যে ষড়বিকার জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতে, শরীরে ষড়বিকার হয়, জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভ করে, তারপরে সে বড় হয়, শিশু থেকে যুবা হয়, সেটাকে বলে বর্ধতে। তারপরে একটা ম্যাচিওরিটি আসে, বছর বছর কয়েক 15-20-30 বছর চলে যায়, একদম একটা লেভেলে চলে, তারপরে ডিটিরিয়েশন, বার্ধক্য আসে, আর তারপরে মৃত্যু আসে। শরীরের কত বিকার, ষড়বিকার হচ্ছে। তুমি নিজেকে বলছো আমি সেই এক, তাহলে সেই এক অপরিবর্তনশীল যেটা যেটাই যাই হোক, সেটা কিন্তু এই বিকারই শরীর হতে পারে না। আরও দেখো, আরও দেখো, শরীরটা তো একটা দৃশ্য। হ্যাঁ, যেমন এইটাই, এই পোডিয়ামটা একটা দৃশ্য, এই যে যারা বসে আছেন এটা আমার জন্য একটা দৃশ্য, এখানে আমি জানিয়েছি এটা আমরা হচ্ছি আপনাদের জন্য দৃশ্য। যেটা দৃশ্য আর যেটা দ্রষ্টা দুটো তো আলাদা, এটা একটা পরিষ্কার দার্শনিক একটা সিদ্ধান্ত যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট মাস্ট বি ডিফারেন্ট। তাতে কি হয়েছে, এই শরীরটা তো দৃশ্য, এটা আমি দেখতে পাচ্ছি, টেবিলটাকে যেমন দেখতে পাচ্ছি শরীরটাকেও দেখতে পাচ্ছি, এটাকে যেমন স্পর্শ করতে পাচ্ছি এটাকে স্পর্শ করতে পাচ্ছি, এইগুলো দৃশ্যকে যেমন আমি চেখে দেখতে পারি শুঁয়ে দেখতে পারি, যেমন এই শরীরটাকেও চেখে দেখতে পারি শুঁয়ে দেখতে পারি, সব কিছু হতে পারে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে এই শরীরটা একটা বিষয়কৃত হচ্ছে, অল আওয়ার সেন্সেস আর অবজেক্টিফাইং দিস বডি, আই এম দ্য দ্রষ্টা। এই পডিয়ামের সঙ্গে শরীরের কী তফাত আছে, এখানে কি প্রশ্ন করতে পারে, শঙ্করাচার্যকে প্রশ্ন করছেন উপদেশ সরাসরি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইটাকে কি যদি ঠুকে দিল ওখানে আছে, পুড়িয়ে দিল আমার কিছু যায় আসে না, কিন্তু শরীরটাকে পুড়িয়ে দিলে তো আমাকে আমার ছ্যাঁকা লাগবে, এটার সঙ্গে এটার তো তফাত আছে। শঙ্করাচার্য বলছেন আর একটু ভেবে দেখো, ওই যে ছ্যাঁকা লাগলো ব্যথা লাগলো সেটাও কি দৃশ্য না, সেটাও কি অনুভব হচ্ছে না তোমার, ইজন্ট ইট অ্যান অবজেক্ট অফ ইয়ার অ্যাওয়ারনেস, এটা যেমন ইটস অ্যান অবজেক্ট অফ মাই অ্যাওয়ারনেস, এটা যেমন অবজেক্ট অফ মাই অ্যাওয়ারনেস, এখানে কেউ চিমটি কেটে দিলে একটা আমার কষ্ট হলো, সেই কষ্টটাও কি অবজেক্ট অফ অ্যাওয়ারনেস না, সবটাই কিন্তু অবজেক্ট, সবটাই দৃশ্য, সেটা আমার মধ্যে নয়, আমি সেটাকে দৃশ্য, আমি তাকে অবজেক্টিফাই করতে পারি। এইটাকেই কৃষ্ণ বলছেন অর্জুনকে ত্রয়োদশ অধ্যায়তে, ভেরি ইম্পর্টেন্ট ভার্স, ক্ষেত্রজ্ঞম বলছেন যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তন্ত্রাহ ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিধঃ, এই শরীরটা হে অর্জুন, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর এটাকে যে জানছে সেই ক্ষেত্রজ্ঞ, তুমি ক্ষেত্রজ্ঞ তোমার শরীরটা ক্ষেত্র, তাতে কি হলো, ক্ষেত্রজ্ঞ আর ক্ষেত্র আলাদা হতে হবে, দুটো আলাদা, এক নেওয়া এক নয়, যেহেতু শরীরটা দৃশ্য আমি দ্রষ্টা অতএব আমি শরীর নই। আরো দেখো তৃতীয় আরেকটি যুক্তি, আমি চেতন শরীরটা জড়, আমি চেতন শরীরটা জড়। আচ্ছা, এই চেতন আর জড়র ভাগটা কিরকম, খুব সোজা ভাগ, এই খুব সোজা বিভাগ কি, এটা যেটাকে জানা যায় সেটা জড়, যা জানা যাবে, যেটাকে আপনি দেখতে পারেন শুনতে পারেন স্পর্শ করতে পারেন, যেটা বিষয়ে চিন্তা করতে পারেন, যেটাকে অবজেক্টিফাই করতে পারেন, সেটাই হচ্ছে জড়। জড় মানে অ্যান অবজেক্ট টু কনশিয়াসনেস, এত এলিগেন্ট। এখন কেউ প্রশ্ন করতে পারে, দাঁড়ান, এই তো আমি তো আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, তাহলে আমি কি, তাহলে কি আপনি জড়? হ্যাঁ, আমি আপনাদের দেখছি, তার মানে কি আপনার জড় হয়ে গেলেন? কিন্তু একটা ভেবে দেখতে হবে, যখন আপনি আমাকে দেখছেন কি অন্য মানুষকে দেখছেন, আপনি কি দেখছেন? আপনি তার চৈতন্যকে দেখছেন না, আপনি তার শরীরকে দেখছেন, তার ব্যবহারকে দেখছেন, তার ভাষা শুনছেন, কিন্তু তার চৈতন্য আপনি অনুমান করছেন, অন্য যে চৈতন্য আছে কিন্তু দেখতে পাচ্ছেন না, তাকে কোনোরকমভাবে ইন্দ্রিয় গ্রাহ্য নয় সেটা। অতএব চৈতন্য কখনো জড় হয় না, চৈতন্য যাকে দেখে যাকে বিষয়কৃত করে সেইটাই জড়। বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তী তিনি খুব সুন্দর এক জায়গায় বললেন, অবজেক্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অবজেক্ট, এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনশিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট, এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনশিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট। ভাবুন, কনশিয়াসনেস যেন একটা ফিল্ডের মতন ছড়িয়ে যাচ্ছে, কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথায় গিয়ে সে আটকাচ্ছে, এই দেখুন আমার, আমি দেখছি ফিল্ড অফ মাই ভিশন, কোথায় আটকাচ্ছে, ওই সোফাটাতে, ওই মহারাজে, ওই ব্যক্তি ওখানে, ওই ব্যালকনি ওখানে গিয়ে আমার দৃষ্টিটা আমার আটকাচ্ছে, যেন ওইগুলো অবজেক্ট করছে, আটকাচ্ছে, বাধা দিয়ে দিচ্ছে আমার দৃষ্টিকে, আমার চৈতন্যকে, যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা একটা করে অবজেক্ট।
কিছু দেখতে পাচ্ছি, কিছু শুনছি, কিছু স্পর্শ করছি, কি সুন্দরভাবে উনি বললেন, এনিথিং দ্যাট অবজেক্ট টু মাই কনসিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট। এবার শরীরটা কি অবজেক্ট নয়, জড় নয়? ইয়েস, ইটস অ্যান অবজেক্ট, আই এম অ্যাওয়ার অফ ইট। আর আমি চেতন, আমি শরীরটাকে জানি, শরীর আমাকে জানে না। একজন ওখানে সাইকোলজিস্ট গ্রেগ গুড নিউ ইয়র্কে, তিনি বলছেন এই এক্সপেরিমেন্টটা করে দেখো, হাতটাকে নিজের সামনে রাখো, এবার দেখো আমি হাতটাকে জানছি না হাত আমায় জানছে, পরিষ্কার অনুভবে দেখুন। কী করে বুঝবো? অনুভবে দেখুন, আপনার অনুভব কি? হ্যাঁ, আমি হাতটাকে জানছি, আমি আছি, আমি নিজে জানছি, হাতটা আছে আমিও জানছি, কিন্তু হাত নিজেকেও জানে না, আমাকেও জানে না। কী করে জানলেন সেটা? ওই কোনো তো অনুভব নেই তো। আমার অনুভব কী বলছে? আমার অনুভব বলছে আমি হাতকে জানি, আমি নিজেকে জানি, হাত নিজেকে জানে না আর হাত আমাকেও জানে না। কই আর হাত কি বলছেন? এই তো সর্বপ্রিয় আনন্দ, অনেকদিন পরে আমাকে দেখলে বলছে না, হাত কিচ্ছু ওরম বলে না। এটা জড়, শরীরটা জড়, চেতন মনে হচ্ছে আপনার অবস্থিতির জন্য, কিন্তু শরীরটা আসলে জড়। আচ্ছা, এই তিনটে থাক, তিনটে যুক্তি। প্রথম যুক্তি কি? সবিকার নির্বিকার, আমরা নির্বিকার, অন আওয়ার ওন অ্যাডমিশন, আমার বার্থ সার্টিফিকেট বলে দিচ্ছে, আমার স্কুল লিভিং সার্টিফিকেট বলে দিচ্ছে, আমার এমপ্লয়মেন্ট, আমার বায়োডেটা বলে দিচ্ছে, আইনের চোখে, বাবা মার চোখে, সমাজের চোখে, আর আমার কমন সেন্স বলছে আমি সেই এক ব্যক্তি, জন্ম থেকে আজ অব্দি আমি একই। কিন্তু শরীর পাল্টে 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 যাচ্ছে। সান্টা বারবারাতে একজন সন্ন্যাসিনী মাতাজি বৃদ্ধ, তিনি আমাকে বলছেন যে, আমেরিকান, বলছেন যে রিসেন্টলি আই ওয়াজ ওয়াকিং পাস্ট আ শপ উইন্ডো অ্যান্ড আই স ইন দ্য উইন্ডো অ্যান্ড আই সেড হু ইজ দিস ওল্ড লেডি। নিজেকে দেখে বলছেন এই বৃদ্ধা কে? বলছে আমার তো মনে হচ্ছে আমি সেদিনই এসে আমি জয়েন করলাম, আমি সঙ্গে যোগদান দিলাম সন্ন্যাসিনী, এই 50 বছর কেটে গেছে। তো এই যে বডি তো কন্টিনিউসলি চেঞ্জিং, সবিকার নির্বিকার, আমি শরীর হতে পারি না, দ্রষ্টা দৃশ্য, আমি দ্রষ্টা, শরীর দৃশ্য, আমি শরীর হতে পারি না, চেতন আর জড়, আমি চেতন, আমার অনুভব বলছে আমি চেতন, আর শরীর জড়, ইটস অ্যান অবজেক্ট, ইট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস, এই শরীর, সো আমি শরীর হতে পারি না, অতএব আমি শরীর নই। উপনিষদ বলছে ও তুমি শরীর ন, মত পাল্টে গেল, হ্যাঁ আমি শরীর নই, তাহলে কী হবে? তুমি তো আছো তো? হ্যাঁ আমি আছি, তাহলে কী হবে? অন্যন্তরাত্মা প্রাণময়ঃ, কোথায় আছো? এইখানেই আছি, আমি ঠিক শরীর নই কিন্তু শরীরের মধ্যেই কোথাও আছি আমার মনে হচ্ছে। তাহলে কী আছে আরেকটু সূক্ষ্ম? কী দেখো, শরীর থেকে আরেকটু সূক্ষ্ম হচ্ছে প্রাণ, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা টিপ অফ দি আইসবার্গ, সকল শরীরকে বাঁচিয়ে রেখেছে, দ্য লাইফ প্রসেসেস, দ্য ফিজিওলজিক্যাল প্রসেসেস, যেগুলোকে আমরা বায়োলজিতে ফিজিওলজি স্টাডি, সেটাকে আগে একটা নাম দিয়ে দিত প্রাণ, অন্যন্তরাত্মা প্রাণময়ঃ, এই প্রাণ যেটা শরীরকে বাঁচিয়ে রেখেছে, যার জন্য আমরা বলছি আমি বেঁচে আছি, এইটাই তাহলে আত্মা। এই আত্মা মনে করে না হোক, কীভাবে যাচ্ছে? বাইরের থেকে ভেতরে, এটা যেন একটা গুহার মধ্যে প্রবেশ করছে, একটা গুহার মধ্যে, ইয়ো বেদন হিতম গুহায়া, গুহার মধ্যে সেই আত্মা আছে, গুহার বাইরের দিকটা হচ্ছে শরীর, আর একটু ভেতরে ঢুকলাম আমরা এই গুহা, এই যে আমরা উইথ দিস জার্নি, উই আর গোয়িং অন দিস জার্নি উইথ দ্য উপনিষদ, গুহার মধ্যে নেক্সট কি পেলাম আমরা? প্রাণ। তাহলে প্রাণ কি আত্মা? না, আর একটু ভেবে দেখো, প্রাণ কি বিকারী? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস চলছে, দুটোই নাম শ্বাস প্রশ্বাস, ব্রিদিং ইন ব্রিদিং আউট, আর কখনো খিদে পাচ্ছে, কখনো তৃপ্ত, কখনো শরীর খারাপ, কখনো হেলদি, কখনো ক্লান্ত হয়ে যাচ্ছি, কখনো এনার্জেটিক, এই সব প্রাণ। প্রাণ সারাক্ষণ বিকারী, সারাক্ষণ চেঞ্জ করছে, সারাক্ষণ অ্যাক্টিভ অ্যান্ড ডাইনামিক, নাহলে বেঁচে থাকতে পারতাম না আমরা। কিন্তু সূক্ষ্ম একটি প্রসঙ্গ, ব্রিদিং ইন, এটা আমেরিকাতে খুব এখন পপুলার, এটাকে বলে মাইন্ডফুলনেস মেডিটেশন, এটা বুদ্ধিস্ট বিপাসনার থেকে নেওয়া, বিগ ইন্ডাস্ট্রি, না বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, ওখানে মাইন্ডফুলনেস। তো তাতে ওরা কী করে, এই যে শান্তভাবে বসুন, এবার নিজের শ্বাস প্রশ্বাসে নজর দিন, এই ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট, এটা খুব পপুলার করেছেন ভিয়েতনামিস একজন সাধু ছিলেন, থিক না খান, রিসেন্টলি শরীর গেল, মিরাকল অফ মাইন্ডফুলনেস বই লিখেছিলেন ইত্যাদি। তো ব্রিদিং ইন ব্রিদিং আউট, এই যে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস চলছে, এটার উপরে নজর দিচ্ছি। এখন বেদান্ত এখানে বলবেন, এটা খুব ভালো, বেদান্ত এখানে বলবে, উপনিষদ বলবে, আচ্ছা ব্রিদিং ইন যে করছে আর ব্রিদিং আউট যে করছে সে একই তো? না, ব্রিদিং ইন কেউ একজন করছে আর ব্রিদিং আউট আরেকজন কেউ করছে? না, ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট
বন্ধ করেছে, ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট একই লোক করছে, আই অ্যাম ব্রিদিং ইন, আই অ্যাম দ্য সেম ওয়ান ইজ ব্রিদিং আউট, ব্রিদিং ইন আর ব্রিদিং আউট দুটো আলাদা, দুটো প্রাণের প্রসেস দুটো আলাদা, প্রাণের বিকার চলছে, আমি কিন্তু নির্বিকার এক, আর আমি প্রাণের যে শ্বাস প্রশ্বাস চলছে আমি তার দ্রষ্টা, এটা হোল মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে। তো দেখুন, আমি নির্বিকার, প্রাণ বিকারী, আমি প্রাণের দ্রষ্টা, তুমি প্রাণের তুমি নজর রাখো, ব্রিদিং ইন ব্রিদিং আউট এটা 10 বার কাউন্ট করো, মন শান্ত হয়ে যাবে। আচ্ছা, তুমি যদি ব্রিদিং ইন ব্রিদিং আউটকে তুমি কাউন্ট করতে পারছো, তাকে নজর রাখতে পারছো, তাহলে তুমি তো এই ব্রিদিং এর দ্রষ্টা হয়ে গেলে, আর তুমি এই ব্রিদিংটাই প্রাণটা দৃশ্য, তাহলে আমি দ্রষ্টা, প্রাণ দৃশ্য, আমি চেতন, প্রাণ জড়, প্রাণ তো অবজেক্ট, যে ব্রিদিং ইন এটাকে আমাকে জানতে পারছে, এই যে সর্বপ্রিয়ানন্দ ভেতরে ঢুকছি কিন্তু আমি, আয় সর্বপ্রিয়ানন্দ গুড বাই, আমি যে বেরিয়ে যাচ্ছি বা প্রাণ বেরিয়ে যাচ্ছে, না ও জানে না, আমি জানি তাকে, আমি জ্ঞাতা, আমি চেতন আর ওটা জড়, এই তিনটে জিনিসই খাটে এখানে। প্রাণ হচ্ছে বিকারী, আমি নির্বিকার, প্রাণ হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা, প্রাণ হচ্ছে জড়, আমি চেতন, যেহেতু নির্বিকারত্ব দ্রষ্টৃত্ব আর হচ্ছে চেতনত্ব, নাহম প্রাণ, আমি প্রাণ নই, প্রাণ হচ্ছে সবিকার, দৃশ্য এবং জড়। ও তাহলে তুমি প্রাণ নাও, উপনিষদ বলছে না আমি প্রাণ নই, বুঝতে পেরেছি এটা আমার থেকে আলাদা, আরেকটু গভীরে প্রবেশ করো, তুমি আছো তো, আমি আছি কিন্তু প্রাণ নই, শরীরও নই প্রাণও নই, তাহলে শরীরটা হয়ে গেল অন্নময়, এটাকে ভাষ্যকার বলছেন কোষ, কোষ আবার আচ্ছাদকত্ব, ঢেকে আছে যেন আমাকে, একটা কোষ মানে কভারিং, ঢেকে আছে আমাকে শরীর, প্রাণটা আরেকটা কোষ, যেটাকে আমি আগে আত্মা বলছিলাম ওটা এখন হয়ে গেল কোষ, কভারিং, আত্মা ওর ভেতরে কোথাও আছে, ভেতরে নেই সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন আপাতত এইভাবে যাচ্ছি আমরা। তো আরেকটু গভীরে চলো, আমার তোমার তো মনে হচ্ছে তুমি ওখানে আছো, আমি আছি, আরেকটু গভীরে যাওয়া যাক, কি পাচ্ছি, শরীর গেল, প্রাণ, আরো ভেতরে ঢুকলাম, দেখছি এই যে চিন্তা করছি, এই যে মনের মধ্যে অনেক কিছু চলছে, চিন্তা ভাবনা চলছে, এই মন, আমি তাহলে মন, আর এখানে কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট পিপল আইডেন্টিফাই দেমসেলস উইথ দ্য মাইন্ড, আমরা মনের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করি, উই থিঙ্ক উই আর এম্বডিড মাইন্ডস, শরীরের মধ্যে একটি মন আছে সেটাই আমরা, এই শরীর প্রাণ মন নিয়ে সবটা আমরা আর কি এরকমভাবেই ভাবি আমরা। বলছে উপনিষদ বলছেন ঠিক আছে, অন্যান্তরাত্মা মনোময়ঃ, আরো সূক্ষ্ম, আরো অন্তরে আত্মা, মন, মনটাই তাহলে আত্মা, শরীর আত্মা নয়, প্রাণ আত্মা নয়, মনটাই আত্মা। বেশ একটু ভেবে দেখো, মন কি পাল্টায়, গরিব বাবা পাল্টায় মানে ক্ষণে ক্ষণে পাল্টে যায়, সকালে দুপুরে বিকেলে তিন রকম, মানে সকালে একরকম, আরেকটু পরে আরেকরকম, আবার দুপুরে আরেকরকম, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আরেক, প্রতিদিন পাল্টাচ্ছে, প্রতিক্ষণ পাল্টাচ্ছে, মাইন্ড ইজ এভার চেঞ্জিং, মাইন্ড ইজ ভেরি ফিকল, অ্যান্ড আই অ্যাম দ্য সেম ওয়ান, যে সকালে ভোরবেলা ঘুম পাচ্ছিল এখন খুব অ্যালার্ট, সেই দুটো মন মন তো পাল্টে গেছে, কিন্তু আমি সেই, আমারই ঘুম পাচ্ছিল, আমি এখন খুব অ্যালার্ট, আমি তাহলে এক লোক, আমি একই রয়ে গেছি, মন পাল্টে গেছে, যেটা পাল্টে যাচ্ছে আর যেটা পাল্টাচ্ছে না, যেটা সবিকার যেটা নির্বিকার, সেটা একই করে হতে পারে, আমি অতএব সবিকার মন নই, আমি নির্বিকার। আরো দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার, মনটাও কিন্তু দৃশ্য, মাইন্ড ইজ অলসো আ দৃশ্য, মনটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি, চিন্তা করছি এক্ষুনি ভাবছি মনের মধ্যে কি চলছে, ভেবে দেখি, একটু ভেবে দেখো বলে, একটু ভেবে দেখো, একটু ইন্ট্রোস্পেকশন করো, আত্মনিরীক্ষণ করো, তাহলে আমি কী করি, কিসের নিরীক্ষণ করি, আমার মনের নিরীক্ষণ করি, ভেবে দেখি নিজের মনে কী, আমি কী চাই, কী ভাবছি, আমার কেমন লাগছে, এটা আমি তাহলে মন দৃশ্য হয়ে গেল, আমি দ্রষ্টা, আমি সেটা কী জানি না, কিন্তু দ্রষ্টা আমি, মনটা দৃশ্য হয়ে গেল, দৃশ্য আর দ্রষ্টা এক হতে পারে না, আমি মন নই, মন একটা জিনিস, এই জিনিসটা যেমন মনটা হয়ে গেল, এটা একটা স্থূল জিনিস, মন একটা সূক্ষ্ম জিনিস, অবজেক্ট। আচ্ছা তৃতীয়, এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট, মন চিন্তা ভাবনাগুলো আসছে, দিজ আর অলসো অবজেক্টস, আমার সাইন্টিফিক চিন্তা ভাবনা আছে, আমার দার্শনিক চিন্তা ভাবনা আসছে, আমার সাধারণ গতানুগতিক দিনের বিষয় চিন্তা হচ্ছে, র্যান্ডম চিন্তা ভাবনা আসছে, সবটাই একটা করে অবজেক্ট আসছে আর যাচ্ছে। একজন সাধু উত্তরাখণ্ডে বলল যে সকালবেলা ভোরবেলা হিমালয়তে, হ্যাঁ, যখন পাহাড়ের উপর সূর্য ওঠে, তখন হঠাৎ সূর্যের একটা কিরণ তোমার কুটিয়ার মধ্যে প্রবেশ করলো, একটা কিরণ,
আর সেই কিরণের মধ্যে লক্ষ লক্ষ ধুলিকণা এমন মন করে ঘুরছে দেখা যায়। ব্রাউনিয়ান মুভমেন্ট আমরা পড়েছি ছোটবেলায়। মন চৈতন্যের মধ্যে মনের এরকম কত লক্ষ লক্ষ সংকল্প বিকল্প উঠছে আর ভাসছে, চৈতন্য প্রকাশ স্বরূপ তার মধ্যে। মন হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা, মন হচ্ছে জড়, আমি চেতন। এই জায়গাটা পাশ্চাত্যে এখনো কনসিয়াসনেস স্টাডিজ পৌঁছায়নি। কনসিয়াসনেস স্টাডিজ বলতে গেলে, চেতন চৈতন্যের স্টাডিজ বলতে গেলে কিসের স্টাডি করে তারা? তারা মনের স্টাডি করে, পারসেপশন স্টাডি করে, মেমোরি স্টাডি করে। এগুলো সব জড়, এগুলো চেতন নয়। চেতন মনে হয়, মনটা চৈতন্যের একদম একদম সান্নিধ্যের জন্য, চৈতন্য এখানেই আছে বলে মন মন চেতন মনে হয়। যেমন আমাদের মনে হচ্ছে যে এই স্ক্রিনটা, এটা আলোকিত, আলোক, এটা আলোর সোর্স নয়, কিন্তু ওর পেছন থেকে আলো আলোক প্রোভাইড করছে, তার যে সোর্স আছে সেটার জন্য এটা মনে হচ্ছে এটা উজ্জ্বল। প্র্যাকটিক্যালি এফেক্টিভ দ্যাট ইট ইজ শাইনিং। সেই রকম মন চৈতন্যের জন্য প্রকাশিত, মন নিজে কিন্তু জড়। থটস, ফিলিংস, ইমোশনস, দে আর বাই দেয়ার ভেরি নেচার দে আর জড়, দে আর অবজেক্টস। আমি নির্বিকার, মন সবিকার, আমি দ্রষ্টা, মন দৃশ্য, আমি চেতন, মন জড়। অতএব আমি মন নই, মন আছে কিন্তু আমি মনের থেকে পৃথক, আমি মনের দ্রষ্টা, আমি মনের চৈতন্যদাতা। এগুলো যদি আমি না ধরতে পারি মনে হবে থিওরিটিক্যাল। এটা কীভাবে ধরতে হবে? এই নাক, এটা কান, এটা হচ্ছে শরীর, এটা শ্বাস প্রশ্বাস, এটা মন। আমি দেখাতে পারি না আপনার মন, নিজেকে ধরতে হবে, হ্যাঁ এটা মন, এটা একটা জিনিস। জাস্ট লাইক দিস অবজেক্ট, মাইন্ড ইজ অলসো অ্যান অবজেক্ট। না হম মানা হা, আমি মন নই। তুমি আছো তো? আমি আছি। কোথায়? আরো সূক্ষ্ম কিছু দেখার একটা আলো। তাহলে অন্যান্তর আত্মা বিজ্ঞানময়, বুদ্ধি আমি, আমি তাহলে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সব বিচার করছি, হ্যাঁ সেই বুদ্ধি হচ্ছে আমি। আচ্ছা তাহলে এখন আমরা সবাই জানি, টেকনিক শিখে গেছি, বুদ্ধি কি সবিকার, বুদ্ধির চেঞ্জ হয়? নিশ্চয়ই। আমরা যখন ভেন উই আর লার্নিং, ভেরি আইডিয়া অফ এডুকেশন ইজ এ চেঞ্জ ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, ইজ এ চেঞ্জ ইন আওয়ার ইন্টেলেক্ট। আমি নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন আমার ধারণা হচ্ছে, নতুন নতুন ওপিনিয়ন হচ্ছে আমার, এগুলো সব বুদ্ধির পরিবর্তন হচ্ছে। এই এখনই আমি ভাবছি, এটা বোঝার চেষ্টা করছি, এটা বুদ্ধির পরিবর্তন হচ্ছে। দ্য বুদ্ধি ইজ অলসো চেঞ্জিং, ইন্টেলেক্ট ইজ অলসো চেঞ্জিং। আমি কিন্তু নির্বিকার, সেই আমি যে আগে বুঝিনি সেই আমি আজকে বুঝেছি, বুঝিনি আর বুঝেছি পাল্টে গেল, আমি কিন্তু এক, আমি পাল্টে যাইনি। অতএব আমি নির্বিকার, বুদ্ধি হচ্ছে সবিকার, আমি দ্রষ্টা, বুদ্ধি হচ্ছে দৃশ্য। আমি এখন একটা ছোটবেলায় ম্যাথামেটিক্সের প্রবলেম করছি, বুঝতে পারছি না, আই এম স্ট্রাগলিং উইথ ইট, এটা আমার অনুভব হতো না? অনুভব হতো, বুঝতে পারছি না, তাহলে এটা বুদ্ধি দৃশ্য হয়ে গেল, আমি দ্রষ্টা। যখন বুঝতে পারলাম, ইউরেকা, আই গট ইট, তখন বুদ্ধি হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা। আমার চেতন আর জড়, অদ্ভুত ব্যাপার, বুদ্ধিটাও জড়, বিকজ ইটস অ্যান অবজেক্ট, আমার আই ক্যান সি মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাট ওয়ার্ক। তো আমি যখন বুঝতে পারছি সেটা, আমি যখন যেটা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ইভেন মাই ইন্টেলেক্ট, যেটার সঙ্গে আমার একদম খুব নিকটের সম্বন্ধ, ইভেন দ্যাটস অ্যান অবজেক্ট, ইটস অ্যান অবজেক্ট। আর আমি হচ্ছে চেতন, আমি চেতন, বুদ্ধিটা হচ্ছে জড়। সো চৈতন্য অ্যান্ড অবজেক্ট, এই তিনটে কারণের জন্য না হম বুদ্ধি, আমি বিজ্ঞানময়ও নই, না আমি আমি নির্বিকার, বুদ্ধি সবিকার, আমি দ্রষ্টা, বুদ্ধি দৃশ্য, আমি চেতন, বুদ্ধি হচ্ছে জড়। তাহলে তুমি কে? এখন কত দূর এসছি আমরা? গুহার একদম একদম অন্তর, ডিপেস্ট পার্ট অফ দি কেভ উই আর এন্টারিং। ভেবে দেখুন, এটাকে অনুভব দিয়ে এগোতে হবে। পরে আমরা একটা সেশন দিকে একটা এক্সারসাইজ করবো টু অ্যাকচুয়ালি পুট ইট ইন টু প্র্যাকটিস। এখন শুধু জিনিসটা, ম্যাপটা জেনে নিচ্ছি আমরা। শরীরটা ওইখান থেকে আরম্ভ করলাম, এটা গুহার মধ্যে প্রবেশ হলো, এটা অন্নময় কোষ বলে ছেড়ে দিলাম, আরো ভেতরে গিয়ে দেখলাম প্রাণ সঞ্চার হচ্ছে এর মধ্যে, সেটাকে প্রাণময় কোষ বলে ছেড়ে দিলাম, আরো গভীরে গিয়ে দেখলাম মনে চিন্তা ভাবনা সংকল্প বিকল্প চলছে, অনেক কিছু এখনই চলছে, সেটাকে মনোময় কোষ বলে ছেড়ে দিলাম, বুদ্ধির খেলা চলছে সেটাকে বিজ্ঞানময় কোষ বলে ছেড়ে দিলাম। এরপরে এরপরে কি? একটা খুব গভীর স্তরে আমরা প্রবেশ করব, যেটা সাধারণত আমরা ভাবি না। একটু ভেবে দেখুন, যদি এরকম হয় যে আমি স্থির হয়ে বসে আছি, আমি আই এম নট সিইং এনিথিং, চোখ বন্ধ করে নিয়েছি, আই এম নট লিসনিং টু এনিথিং, আমার কান ইয়ার প্লাগ লাগিয়ে দিয়েছি,
I'm not tasting anything, smelling anything. Skin is khub neutral feeling. আচ্ছা, আমি কোনো চিন্তা ভাবনা করছি না, কোনো জিনিস মনে করছি না, মেমোরি নেই, কোনো কিছুই মনে করছি না, আমি কোনো জিনিস প্ল্যানিং করছি না, কোনো পুরনো জিনিসের চিন্তা করছি না, কোনো অ্যাংজাইটি নেই, কোনো উল্লাসও নেই, আমার একদম স্থির শান্ত মন, কিছুই জানা নেই, ব্ল্যাঙ্ক, একদম স্টিল। এইটাকে বলে আনন্দময়। এটা আনন্দময়ের একটা আভাস পাওয়া যায়, যেটা কিছুটা আমরা গভীর নিদ্রা সুষুপ্তিতে অনুভব করতে পারি। সেইটাই, ইফ ইউ শাট ডাউন এভরিথিং, ফিজিক্যাল ওয়ার্ল্ড, দি বডি, সেন্সারি ওয়ার্ল্ড, মেন্টাল ওয়ার্ল্ড, আমাদের যে ইন্টালেকচুয়াল ওয়ার্ল্ড, সবই যদি আমি বন্ধ করি, সুইচ অফ করে দিই, যেমন গভীর ধ্যানে হয় কিংবা গভীর নিদ্রাতেও একরকমভাবে হয়, গভীর ধ্যানে হয় সাধনার সাপেক্ষ, গভীর নিদ্রা হয় প্রকৃতির জন্য, প্রত্যেক সবাইকারই হয়, সেটাকে যদি আমি সিমুলেট করি, একটা আভাস পাওয়া যাবে সে আনন্দময় কেমন, সেটা আছে আমাদের। সেটা কি আমি? যে সেটাও তো আসে আর যায়, নিদ্রার থেকে আমি ঘুমিয়েও পড়ি আর ঘুমোর থেকে উঠেও পড়ি, যে ঘুমিয়েছিল সেই উঠে পড়ে, আলাদা কেউ নেই, ঘুমোচ্ছে আরেকজন আর আমি উঠেছি বলতে পারি না। আমি কি, আমরা যখন ভেন উই ক্লেম আমি খুব ভালো ঘুমিয়েছি, তার মানে আমিই ঘুমিয়েছি, আমি ছিলাম সেটা। আবার যখন আমরা বলি এখন আমি উঠেছি, মানে সেই আমি উঠেছি, তার ঘুমটা এলো আর গেল, সেই স্থিতিটা এলো আর গেল, সবই কার, আমি নির্বিকার। আর একটু দার্শনিক দিক থেকে দেখ বলতে গেলে, যেটা এটা ঠিক ঠিক বলা হলো না, পণ্ডিত যারা থাকবেন তারা আপত্তি করবেন, তারা বলবেন হ্যাঁ আনন্দময় কোষটাও সবই কার, যেহেতু সত্য রজ তম সেখানে আছে, সেটা ক্রমাগত পরিবর্তনশীল, সে অজ্ঞানের লেভেলে সেটা, বাট ডাইনামিক, ইট ইজ চেঞ্জিং। দ্বিতীয়, ওটাও দৃশ্য, আমি দ্রষ্টা, আমি তো গভীর নিদ্রার অনুভব করছি, আর আমি চেতন, ওটা জড়, সব বন্ধ করে স্থির করে দিলাম, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক করে দিলাম, অন্ধকার হয়ে গেল, তো সেটা হচ্ছে জড়, আমি দেখছি, সেই জড়টাকে আমি এখন দেখছি, ছবিটাকে আমি দেখছি, ছবি যদি বন্ধ করে দেওয়া হয় সেই ব্ল্যাঙ্ক স্ক্রিনটাকেও আমি দেখছি, আমি চেতন হয়ে গেলাম, ওটা কিন্তু ছবি থাকা সত্ত্বেও জড়, ছবি বন্ধ করে দিলে ওটা জড়। তেমন গভীর নিদ্রা হচ্ছে একটা জড়স্থিতি, আনন্দময় কোষ হচ্ছে জড়। আচ্ছা, তা তো বটে, তাহলে আমি নই, সবিকার নির্বিকার, দ্রষ্টা দৃশ্য, চেতন জড়, অতএব আমি সেই আনন্দময় নেই, আনন্দময়টাও একটা কোষ। বেশ, এবার উপনিষদ কিন্তু চুপ হয়ে গেল। তাহলে উই হ্যাভ গন কাম টু দ্য ডিপেস্ট পার্ট অফ আর অ্যানালিসিস, দেখুন শরীর, প্রাণ, মন, বুদ্ধি, এবার আনন্দময় কোষ যেটা কারণ অবস্থা বলে সেটাকে আমরা বাদ দিয়ে এগিয়ে যাচ্ছি। তারপরে কোথায় আমাদের মধ্যে আমার কৌতূহল, এবার নিশ্চয়ই কাছাকাছি পৌঁছে গেছি, এবার দেখাবে আপনাটাকে, এবার দেখা পাওয়া যাবে, এই ধরেছি, সেই ব্রহ্মকে ধরা হলো। উপনিষদ কিন্তু চুপ, আর কিছু বলে না উপনিষদ। তো স্টুডেন্ট গেটস পাজলড, এবার বলুন আপনাটাকে দেখান, এই তো হয়ে গেল পঞ্চকোষ বিচার হয়ে গেল, এবার তাহলে আপনাটা কোথায়? উপনিষদ কিছুই বলে না। তখন ছাত্র বলে অসৎ ব্রহ্মাইতি বেদতি, তাহলে কি আত্মা নেই, ব্রহ্ম নেই? উপনিষদের ঋষি বলছেন অসন্নেব স ভবতি, যদি না থাকতো তুমি থাকতে না, তোমাকেই তো আত্মা বলা হচ্ছে, তুমি তো আছো। হ্যাঁ, কিন্তু কোনটা তুমি তো বুঝতে পারছো না। না, তাহলে কি হবে, কি হবে আফটার দ্য ব্রেক দেখবো। থ্যাংক ইউ। পূজনীয় সর্বপ্রিয়ানন্দজিকে আমরা প্রণাম জানাই। খুব সুন্দর করে মহারাজ এই গল্পের মতো করে ধীরে ধীরে বর্ণনা করলেন। আমরা